আসসালামু আলাইকুম বিডি বায়ো হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলবো বায়োফ্লকে সফলতা পাওয়ার যে গোপন রহস্য যেটা অনেকের কাছে জানা কিছু কিছু অংশ হয়তো জানেন কিছু কিছু অংশ হয়তো জানেন না তো আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আশা করি আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো বায়োফ্লকে সফলতা পাওয়ার জন্য যে বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে একটু নিই বায়োফ্লক টেকনোলজিতে এমন একটা টেকনোলজি বিষয়টা হচ্ছে এমন এটা একটা বায়োটেকনোলজি সো দেখা যাচ্ছে যে আপনি এই টেকনোলজিতে মাছ চাষ করতেছেন আপনার একটা ট্যাঙ্ক তো আপনি যেভাবে কালচারটা করছেন একইভাবে আরেকজনের কালচার ওইভাবে করলে হবে না তার কারণ এটা একটা বায়োটেকনোলজি আপনার সব কিছু ঠিক আছে তারপরেও আপনার মাছ মারা যাচ্ছে আরেকজনের সব কিছু ঠিক নাই তারপরেও তার মাছ বেঁচে আছে এটাই বায়োটেকনোলজি এবং এই বিষয়টা যারা মানবে না বা যারা বিশ্বাস করবে না তারা আসলে বোকা আর এই বায়ো বায়োফ্লক টেকনোলজি টেকনোলজিতে একটা বড়ো সমস্যা যেটা দেখা গেছে অর্থাৎ আমার হয়তো ট্যাঙ্ক দুইটা কিন্তু আমার কাছে প্রতিদিন পঞ্চাশটার মতন কল আসে অর্থাৎ আমি পার ডে বা পার মান্থে অন্তত এক থেকে দেড় হাজার ট্যাঙ্কের খোঁজখবর রাখি অর্থাৎ তাদের সমস্যাগুলো আমি সমাধান দিই একমাত্র আমি এখন পর্যন্ত ফ্রি কলগুলো রিসিভ করি এবং কোনো বিরক্ত প্রকাশ করি না খুব কম প্রকাশ করি হয়তো একজন দুজনের সঙ্গে ব্যাড টাইমে কল আসলে হয়তো বা তারা না বুঝতে চাইলে হয়তো আমার মুখের ভাষা হয়তো হয়তো বা আমার এরকম সারা জীবনে হয়তো এই দেড় বছর হয়তো একজন বা দুজনের সাথে হয়েছে তো সে যাই হোক তো তাতে যেটা সব থেকে বড়ো যেটা সমস্যা দেখা যাচ্ছে আমার একটা ট্যাঙ্ক আছে আমি একটা ট্যাঙ্কে এইভাবে সফলতা পেয়েছি আমি বিজ্ঞাপন দিয়ে দিলাম যে আমার মাছগুলো এইভাবে আমি কালচার করছি আপনারা এইভাবে করেন বিষয়টা সেরকম না আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে যে বিষয়টা সবথেকে বড় আকার মহামারী ধারণ করছে ধরেন একজনের একটা ট্যাঙ্ক আছে সে একটা মাছ চাষ করছে সে এই এই ওষুধগুলো অ্যাপ্লাই করে তার রোগ ভালো করেছে এই ওষুধগুলো যে আপনি অ্যাপ্লাই করলে যে আপনার মাছের রোগ ভালো হয়ে যাবে বিষয়টা কিন্তু মোটেও সেরকম না তার কারণ এই ওষুধটা ধরেন আমরা যদি মানুষের ক্ষেত্রেই ব্যাপারটা যদি বিচার করি অর্থাৎ একজন মানুষের শরীরে ধরেন আপনি যদি আগে একটা অ্যান্টিবায়োটিক ডোজ যদি অ্যাপ্লাই করে থাকেন দ্বিতীয়বার কিন্তু সেই ডোজটা কিন্তু আপনার শরীরে সেই ওষুধটা কিন্তু কার্যকর হবে না অর্থাৎ আপনি যে হ্যাচারি থেকে মাছের পোনাটা সংগ্রহ করছেন সেই হ্যাচারের সেই পোনাটায় যদি অ্যান্টিবায়োটিক আগে থেকে ডোজ করানো থাকে পরবর্তীতে কিন্তু আপনি সেই একই ডোজের অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু কাজ হবে না জীবাণু মানে আপনার মাছ কিন্তু সুস্থ হবে না বিষয়টা হচ্ছে এরকম তো বায়োফ্লাক টেকনোলজিটা যেমন সোজা তেমন কঠিন কারো কাছে কারো কাছে খুবই সোজা কারো কারো কাছে অনেক কঠিন এখানে শুধুমাত্র আপনি বায়োফ্লাক টেকনোলজির যে সিস্টেম আছে যে আমি পানি দিলাম পানি দিয়ে ঠিকভাবে লবণ চুন মিশায় মোটামুটি আমি নাইটিফাইং এবং হেটোট্রাফিক ব্যাকটেরিয়া দিয়ে অ্যামোনিয়া জিরো বানাই এফসিও তৈরি করে দিয়ে 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 মাছ ছেড়ে দিলাম বিষয়টা এরকম না এখানে একটা পরিপূর্ণ কিছু গাইডলাইন আছে যে বিষয়গুলো যদি আপনি ফলো না করেন তাহলে আপনি বায়োফ্লাকে সফলতা পাবেন না তো এক একজনের কাছে সেইগুলো এক এক রকম যেমন আমার কাছে যেটা মনে হয় আমার কাছে সবথেকে বেশি বায়োফ্লাকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পোনা সংগ্রহ সঠিক পোনা চেনা এবং ভালো জাতের পোনা আনা এবং সেই পোনাটা পরিবহন এবং সেই পোনাটাকে বড় বানানোর জন্য যে একটা কার্যপদ্ধতি তো আমি এখানে একটা কার্যপদ্ধতি দাঁড় করাইছি অর্থাৎ একটা লেয়ার মুরগি দেড় বছর থেকে দুই বছর পালার জন্য যেভাবে তাদেরকে প্রতিদিন প্রতি সপ্তাহে একটা কোর্স আছে ভিটামিন মাল্টিভিটামিন ক্যালসিয়াম তো স্যালাইন ঠিক একইভাবে অ্যান্টিবায়োটিক ঠিক একইভাবে আমাদেরকে এই বায়োফ্লক কালচারেও এগুলো অ্যাপ্লাই করতে হবে আপনি যদি এগুলো অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি আসলে এই বায়োফ্লক সিস্টেমে আপনি সফলতা পাবেন না তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো একটু টাইম নিয়ে কষ্ট করে শোনেন আশা করি লাভ হবেন তো প্রথম যে বিষয়টা আমি নজর দিই সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এক নাম্বার হচ্ছে জায়গা নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে এই বিষয়টা ভুল করেন জায়গা নির্বাচনের মধ্যে কয়েকটা বিষয় লক্ষণীয় আপনি যে জায়গায় বায়োফ্লগটা করছেন ওখানে সিকিউরিটিটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওই এলাকার পানিটা কেমন অর্থাৎ ওই পানিতে কী পরিমাণ আয়রন আছে কী পরিমাণ ওখানে আপনার অনেক জায়গায় দেখা যায় পানিতে প্রথম অবস্থায় সাদা পানিতে এমনই আছে ফোর তো এই বিষয়গুলো আপনাকে কোলোরিন এই বিষয়গুলো মাথায় রেখে শুরু করতে হবে এবং ওই জায়গায় কারেন্টের অবস্থা কী অর্থাৎ বিদ্যুৎ কেমন আছে বিদ্যুৎ কেমন নাই বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মাথায় রাখবেন আপনার পানিতে সমস্যা থাকলে আপনি পানি ফিল ফিল্টার করে নিয়ে আপনি কালচার করতে পারবেন ফিল্টার করার অনেকগুলো ওয়ে আছে তবে বিদ্যুতের সমস্যা থাকলে অবশ্যই বিকল্প ব্যবস্থা তৈরি করে তারপর আপনাকে মাথায় রেখে সেই অবস্থা মাথায় রেখে তারপর আপনাকে কালচার শুরু করতে হবে কারণ অক্সিজেন খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ বায়োফ্লাক অক্সিজেন ছাড়া বায়োফোলাক কোনোভাবে কালচার সম্ভব না অর্থাৎ এই বায়োফ্লাক সিস্টেমে অ্যামোনিয়া দূর করতে গেলে আপনার অক্সিজেন পরিপূর্ণ হতে হবে যদি অক্সিজেনের কোনো রকম তারতম্য থাকে তাহলে আপনার বায়োফ্লাক সিস্টেমে অ্যামোনিয়া কন্ট্রোল হবে না আর অ্যামোনিয়া থেকে এখানে অক্সিজেনের ভূমিকা অনেক অনেক বেশি অক্সিজেনের ভূমিকার জন্য আপনার পিএইচ বেড়ে যেতে পারে লো হয়ে যেতে পারে সব বিষয়ে অক্সিজেন ছাড়া বায়োফ্লক জিরো একটা আরেকটার সাথে রিলেটেড সো এই বিষয়টা মাথায় রাখবেন তো এটা গেল আমার এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর যে পয়েন্ট এই পয়েন্টটা আমি দিয়েছি বায়োফ্লক সিস্টেম এই জিনিসটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরে আমি বলেছি বায়োফ্লক সিস্টেমটা সবারই জানা উচিত অর্থাৎ কীভাবে এই বায়োফ্লক পদ্ধতিটা কাজ করে কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড আই মিন কিভাবে আপনি ওয়াটার প্রিপারেশন করবেন এবং কিভাবে আপনি এফসিও প্রয়োগ করবেন এ টু জেড অর্থাৎ বায়োফ্লকের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এটার কার্যবলীটা কার্যবলী করতে হয় কার্যক্রমগুলো সেইটা আর কি জানা সবার উচিত যে বিষয়টা আমি দেখছি বর্তমান বায়োফ্লক খামারিদের জন্য যারাই নতুন উদ্যোক্তা তারা সবাই এই বিষয়টায় ভুগতেছে সেই বিষয়টা হচ্ছে পোনা নির্বাচন এবং আমি মনে করি এটা বায়োফ্লকের সবথেকে বড়ো চ্যালেঞ্জ সঠিক পোনা নির্বাচন আপনি যদি সঠিকভাবে বায়োফ্লকের পোনা নির্বাচন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে নিজেকে আগে একজন পুরোনো মৎস্য চাষীর কাছে যেতে হবে এবং তাকে কাছ থেকে শুনতে হবে যার শত শত বিঘায় মাছ আছে তার কাছে শুনতে হবে যে ভালো পোনা কীভাবে আমি পেতে পারি তো ভালো পোনা পেতে হলে আপনাকে যেটা করতে হবে সশরীরে নিজেকে হ্যাচারিতে যেতে হবে হ্যাচারির বর্তমান অবস্থা আগে অনুভব করার চেষ্টা করতে হবে তো ততটুক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে যে এই হ্যাচারির পোনাগুলো কেমন আছে অর্থাৎ এই হ্যাচারিতে কোনো রোগ আছে কি না বিশেষ করে দেখা যায় হ্যাচারির মালিকগুলো যেটা করে কিছু অসুস্থ পোনা নতুন কিছু মাছ চাষিদের কাছে দিয়ে দেয় বিশেষ করে যারা অনলাইনে নেন কারণ তাদের কাছে পোনাগুলো বিক্রি করে দিতে পারলেই তখন তারা ভালো ফিল করবে তাদের টাকা ওইটা এক টাকা দেড় টাকা আটানা যে দামেই বিক্রি করুক এটাই তাদের একটা হিউজ অ্যামাউন্ট তো পোনা নির্বাচন করার ক্ষেত্রে যে হ্যাচারি দেখে নিচ্ছেন সেই হ্যাচারির মাছের বর্তমান অবস্থা জানা দরকার এরপরে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ব্রোডার মাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করা হয়েছে অর্থাৎ ডিম নেওয়া হয়েছে সেই ব্রোডারগুলো কেমন জাতে সেগুলো কি হাইব্রিড সেগুলো কি বড় যাতেন নাকি সেগুলো অনেক ছোটো জাতের আইমিন সেই ব্রোডারগুলো যদি হয় বামন জাতের এরকম অসংখ্য আছে আমাকে অনেকে ফোন দিয়েছে যাদের কই মাছ বিশ গ্রাম পঁচিশ গ্রামে ডিম চলে আসছে পাঁচ মাস পালছে ডিম মাছ বড়ো হয়নি পরে ডিম চলে আসছে এটার কারণ কিন্তু ওই মাছ যে ব্রোডার অর্থাৎ ওই পোনাগুলো যখন সংগ্রহ করা হয়েছে আর একটা বিষয়ে পোনা কিন্তু সবসময় ছোটোই থাকে এই বিষয়টা মাথায় রাখবেন তো মাছের ব্রোডার যদি খারাপ জাতের হয় তাহলে আপনার পোনাও খারাপ হবে এবং আপনি বাইফোলাকে যদি সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করেন আপনার অ্যামো আপনার অ্যামোনিয়া আপনার অক্সিজেন আপনার ডিও লেভেল সব কিছু ঠিক রাখার পরেও প্রোবায়োটিক সব কিছু আপনি ঠিক রাখলেন মেডিসিন দিলেন নিয়মিত আপনি ওষুধ খাওয়ালেন মাল্টিভিটামিন ভিটামিন সি যে এনজাইম খাওয়ালেন লিভার টনিক দিলেন তারপর জীবাণুনাশক দিয়ে নিয়মিত আপনি স্যানিটাইজ করলেন কোনো লাভ নাই আপনি যেভাবেই মেনটেন করেন না কেন আপনার পোনা যদি খারাপ থাকে আপনি কিন্তু জিরো ফাইনালি ফলাফল জিরো তো এটা হচ্ছে আরেকটা বড় ইম্পর্টেন্ট এর পরে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অনেকে আমরা বলি বায়ো কোনো রোগ হয় না এটা সবথেকে বড় একটা ভুল কথা বাইফ্লকে অবশ্যই রোগ হয় তো সব মিলায়ে মাছের ট্রিটমেন্ট আপনাকে দিতেই হবে এবং মাছের গ্রোথের জন্য মাছের এনজাইমের জন্য আপনাকে কিছু মেডিসিন ইউজ করতে হবে ঠিক আমরা লেয়ার মুরগির জন্য যেভাবে আমরা প্রতি সাপ্তাহিক বা প্রতি মাসে যেভাবে একটা করে কোর্স করাই আপনাকে বায়োফ্লক সিস্টেমে মাছকে ঠিক সেইভাবে কোর্সগুলো করাতে হবে এক্ষেত্রে আপনিকে বায়োফ্লকে এভরি উইকে তিন দিন আপনাকে মাছের এনজাইমে হজম শক্তির জন্য একটা ওষুধ প্রয়োগ করতে হবে লিভার টনিক প্রয়োগ করতে হবে এবং ভিটামিন সি এবং সাথে মাল্টিভিটামিন আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং প্রতি বিশ দিন পঁচিশ দিন পরপর আপনাকে একটা করে বেনজালকোনিয়াম ক্লোরাইড বিকেসি গ্রুপের একটা যে কোনো জীবাণুনাশক ইউজ করতে হবে যাতে আপনার পানিতে কোনো ব্যাকটেরিয়া জন্ম না নেয় এই বিষয়টা হচ্ছে আরেকটা গ্রুপ তো এখন পর্যন্ত আমি চারটে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি প্রথমে বলেছি আমি জায়গা নির্বাচন জায়গা নির্বাচনের মধ্যে কারেন্টের বিষয়টা আনছি পানির গুণগত মান সম্পর্কে বলেছি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছি বায়োফ্লক টেকনোলজি বিষয়ে সর্ব খুব ভালোভাবে জানা যে কিভাবে বায়োফ্লগ টেকনোলজিতে কাজ করে কিভাবে আমাদের কার্যপদ্ধতিটা এগোলে আমাদের অ্যামোনিয়া জিরো থাকবে এবং মাছের অন্যান্য পানির অন্যান্য গুণগানগুলো ভালো থাকবে তৃতীয় নাম্বার বিষয়ে আমি কথা বলেছি যে মাছের পোনা সংগ্রহ এটাই এখন সব থেকে বড়ো চ্যালেঞ্জ ফর এভরি বায়ফ্লক ট্রে বায়োফ্লক উদ্যোক্তাদের জন্য আর চতুর্থ নম্বরে বলেছি যে বায়োফ্লকের সঠিক মেইনটেন্স মেইনটেন্সে চলে আসছে যেটা মাছের ট্রিটমেন্ট মাছের গ্রোথের জন্য কিছু এনজাইম কিছু ভিটামিন কিছু মাল্টিভিটামিন সঠিক একটা সময় আছে সেই সময়ে এভরি উইকে এগুলো প্রয়োগ করতে হবে আর এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এটা আসলে আলাদা একটা টপিক যে বিষয়টা আসলে সবার জানা উচিত by Flockit কিছু সাধারণ জ্ঞানমূলক কিছু কথা যেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল এই সময় আপনারা যারা পোনাগুলো সংগ্রহ করবেন এই পোনাগুলো মোটেও ভালো না আমি বারবার বলছি এই সময় যারা আপনারা পোনা সংগ্রহ করবেন এই পোনাগুলো মোটেও ভালো না এবং শীতকালে বায়োফ্লাক টেকনোলজিতে মাছ চাষ করলে আপনার যেটা হবে মাছের বাড়ন্তটা কম হবে মাছ বাড়বে কম শীতকালে রোগ বেশি দেখা দিবে ফাঙ্গাল হয়তোবা আপনি কিছু ওষুধ ইউজ করে আপনি রোগ থেকে মাছগুলোকে বাঁচিয়ে রাখবেন কিন্তু মাছ যদি কম খায় তাহলে মাছ বাড়বে কম এক্ষেত্রে যেটা হবে আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনারা যারা এখন শীতকালে বায়োফ্লগ করবেন ছোট পরিসরে করেন ছোট পরিসরে করেন বারবার বলছি ছোট পরিসরে করেন বা যদি দশ হাজার লিটারের ট্যাঙ্কও থাকে আপনারা ছোট করে অল্প কিছু পরিমাণে মাছ দেন কম সংখ্যক মাছ দিলে মাছ বৃদ্ধিও বেশি পায় তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর বায়োফ্লগের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বায়োফ্লগ এখনও আমরা শিখতেছি আজকে দেড় দুই বছর ধরে আপনাদেরকে যতটুক জানি শিখছি বলছি যতটুক আমাদের রিচার্চ আসছে কিন্তু আমি বলবো এখনও শিখতেছি কারণ বায়োফ্লগ এমন একটা টেকনোলজি এটা কেউ এর রাজা হতে পারে না এটা আমরা এখনও শিখতেছি এর থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই বায়োটেকনোলজিতে আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে এই বায়োটেকনোলজিতে আমি যেভাবে হয়তো আমার মাছগুলোকে সুস্থ রাখতেছি বা আমি ভালো গ্রোথ পাচ্ছি এইভাবে যে আপনি রাখতে পারবেন এর কোনো গ্রান্টি কেউ দিতে পারবে না তার প্রধান কারণ যে এটা একটা বায়োটেকনোলজি এটা সকালে একরকম বিকেলে আরেক রকম হ্যাঁ ধরেন আপনি সকালে আপনি খুব ভালোভাবে যেভাবে কালচারটা করছেন দেখা যাচ্ছে আপনার বিকেলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আর বায়োফ্লকে একটা জিনিস শীতকালে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যদি দেখেন আপনার একদিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার আপ ডাউন করছে তাহলে মনে করবেন আপনার বায়োফ্লকে মাছের খুব একটা প্রভাব পড়বে এবং মাছ খাবার খেতে চাইবে না আচ্ছা আরেকটা বিষয় বলে নিই যে কয়েকটা কারণে দেখবেন যে হঠাৎ করে আপনার মাছ খাবার ছেড়ে দেয় যদি ফ্লকের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার মাছ খাবার খাবে না যদি আপনার টেম্পারেচার খুব বেশি আপ ডাউন করে তাহলে মাছ খাবার খেতে চাইবে না এবং অ্যামোনিয়া বাড়লেও তো মাছ খাবার খেতে চায় না তো বায়োফ্লকে সব থেকে গুরুত্ব লাভবান যে দিকটা সেটা হচ্ছে আমরা যারা বায়োফ্লক করি তাতে আমরা মাছের দিকে একটু ভালোবাসার নজরে তাকাবো অর্থাৎ আমরা যারা কবুতর পালি বা মুরগি পালি বা গরু পালি ঠিক যেভাবে তাদের সঙ্গে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক হয় ঠিক একইভাবে যদি আমরা মাছের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে থেকে যদি খাবার দিয়ে একটু দাঁড়িয়ে থেকেই তাদের খাবার গ্রহণটা কেমন হচ্ছে যদি এগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি এবং যদি একটু ভিতর থেকে যদি অনুভব করি ভিতর থেকে অন্তরের থেকে যে মাছগুলো ঠিক আছে কি না তাহলে কিন্তু আপনি বায়োফ্লাইকের রোগটা বের করতে পারবেন আর শীতকালে যারা মাছ চাষ চাষ করতেছেন তারা একটু ঘন ঘন মাছটা একটু চেক করবেন যে কি অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভাইরা এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন সবাই নামাজ পড়বেন আসসালামু আলাইকুম